আচ্ছা এরকম সংখ্যা কার্ড আছে তাই না হ্যাঁ মানে বইতে সংখ্যা কার্ড দেওয়া আছে দেওয়া তো 0 2 9 6 8 4 এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে আমাদের কি করতে হবে প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এরপর তৈরি করতে হবে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তাই না এরপর আছে হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে আরেকটা কি দেওয়া আছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে হবে তো আমরা এট ফার্স্ট দেখে নেই আচ্ছা যা পড়ে বৃহত্তম সংখ্যাটি কিভাবে তৈরি করতে হয় আমরা এটা জানি তাই না তাই না বৃহত্তম সংখ্যাটা কি যে বড় থেকে ছোট আকারে লেখা তাই না এখানে যে সংখ্যা কার্ডগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যা কোনটা 9 হ্যাঁ তারপরে 8 এরপর আছে 6 এরপর আছে 4 এরপর আছে 2 ঠিক আছে না এইটা হচ্ছে কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়মই হচ্ছে কি বড় থেকে ছোট থেকে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে কি 0 বড় দাও দেখতেছি এরপর দেওয়া আছে এটা তো আমরা পারি তাই না এখন ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে ছোট থেকে বড় থেকে দেখো তো এই 6টা কার্ডের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা 0 কিন্তু 0টা আমরা প্রথমে লিখতে পারবো না তাই না এটা লেখার নিয়ম নেই কারণ 0 কি ভালো নেই তাই না 0 কোনো মূল্য আছে এই কারণে আমরা 0 প্রথমে বসাবো না একটা সংখ্যার পর আমরা 0টা বসাবো তাহলে 0 বাদ দিয়ে যদি আমরা ছোট সংখ্যা কল্পনা করি তাহলে কোনটা হবে হ্যাঁ এই 2 আসলো তারপর কি আসবে 0 তারপর আসবে 4 তারপর আসবে 6 তারপর আসবে 9 এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা তাই না হ্যাঁ এই ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা আমরা তৈরি করতে পারি ঠিক আছে না এখন বিষয় হচ্ছে যদি প্রশ্ন থাকে যে বৃহত্তম বিজোড় সংখ্যা বৃহত্তম বিজোড় সংখ্যা যদি কথাটি থাকে তাহলে কিভাবে তৈরি করবা তাহলে কিভাবে লিখতে হবে সেটা এখন আমরা দেখব ঠিক আছে আমরা বৃহত্তম বিজোড় সংখ্যার কথা বলছি তাই না এই যে সংখ্যা কাটগুলো আমি একটু মিশাই দেব পড়তে গুলো এগুলো মিশাই দিলাম যেহেতু বৃহত্তম কথাটা আছে তাই না তাহলে এই যে সংখ্যা কাটগুলো আমরা কি করবো যে বড় থেকে ছোট আকারে আগে সাজিয়ে নিব তাহলে কি হবে 9 হবে আগে তারপর কত হবে 8 তারপর কত হবে 6 এরপর কত হবে 4 লিখতে সারা এরপর আছে কত 2 এরপর আছে 0 ঠিক আছে না এটা বৃহত্তম সংখ্যা ছিল না এখন আমাদের বের করতে হবে বৃহত্তম বিজোড় সংখ্যা এখন এই বৃহত্তম বিজোড় বিজোড় কথাটা থাকার জন্য আমরা বৃহত্তম বিজোড় সংখ্যা যেভাবে বের করব সেটা হচ্ছে কি আমরা ডান দিক থেকে দেখব কোন দিক থেকে দেখব হ্যাঁ এই যে ডান দিক থেকে খুঁজে বের করব কোন সংখ্যাটা হচ্ছে কি বিজোড় সংখ্যা এই যে এখানে 6টা সংখ্যা আছে না এই 6টা সংখ্যার মধ্যে আমরা খুঁজে বের করব কোনটা বিজোড় সংখ্যা তাহলে ডান দিক থেকে আমরা দেখি তো 0 বিজোড় সংখ্যা 2 বিজোড় সংখ্যা 4 বিজোড় সংখ্যা 6 বিজোড় সংখ্যা 8 বিজোড় সংখ্যা 8 বিজোড় সংখ্যা হ্যাঁ ঠিক আছে যদি আমরা বিজোড় সংখ্যাকে আচ্ছা করে দেখো যাও যদি আমরা বিজোড় সংখ্যাকে সবার শেষে লিখি তাহলে আমাদের তৈরি হয়ে যাবে বৃহত্তম বিজোড় সংখ্যা বুঝাতে পেরেছি আমরা দেখব যদি একটা বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো এই কথাটি যদি বলা থাকে তাহলে আমরা কোন দিক থেকে দেখবো ডান দিক থেকে আমরা খুঁজে খুঁজে বের করবো কোন জায়গায় বিজোড় সংখ্যা প্রথমেই আছে ঠিক আছে যদি প্রথমে থাকে মনে করে এখানে একটা বিজোড় সংখ্যা আছে তাহলে এই সংখ্যাটা আমরা কি করতাম এইটাকে আমরা শেষে হ্যাঁ সবার শেষে আমরা লিখতাম তাই না তাহলে এখন যদি এই সংখ্যাগুলোকে সাজাই কি হবে প্রথমে কি হবে এরপর কি হবে চার তৈরি হয়ে গেছে ঠিক আছে না ঠিক আছে না আচ্ছা বৃহত্তম বিজোড় সংখ্যা আমরা তৈরি করতে পেরেছি তাই না এখন আরেকটা ঘর নম্বর কি দেওয়া ছিল ক্ষুদ্রতম হচ্ছে কি বিজোড় সংখ্যা এখন এখানে ক্ষুদ্রতম কথা ছিল তাই না ঘর নম্বরটা ছিল হচ্ছে হ্যাঁ ক্ষুদ্রতম এই যে ক্ষুদ্রতম বিজোড় কথাটা আছে যেহেতু এখানে ক্ষুদ্রতম কথা বলা আছে তাহলে উপরে যে সংখ্যা কার্ডগুলো আছে এগুলো আমরা কি করব হ্যাঁ আমরা ছোট থেকে বড় আগের সাথে মানে ক্ষুদ্রতম কথাটা বলতে কি
ছোট থেকে বড় আকারে। তাহলে যদি এরকম হয় শূন্য দুই চার ছয়, এরপর চেকে আট, এরপর কি থাকবে নয়, ঠিক আছে না? এখন ওই যে বৃহত্তমের ক্ষেত্রে আমরা কি করছিলাম, ডান দিক থেকে আমরা খুঁজে বের করছিলাম কি তাহলে আমরা খুঁজে বের করবো যে ডান দিক থেকে কোনটা বিজোড় সংখ্যা দেওয়া আছে। ডান দিক থেকে আমরা খুঁজে বের করবো এই যে সংখ্যা কাঠগুলো দেওয়া আছে, আমরা খুঁজে বের করবো কোনটা হচ্ছে বিদ্যুৎ সংখ্যা। বলো দেখি ডান দিক থেকে, হ্যাঁ এখানে দেয় আছে, এই নয় হচ্ছে প্রথমেই দেওয়া আছে, নয় প্রথম বিদ্যুৎ সংখ্যা। তাহলে এই সংখ্যাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, দুই শূন্য চার ছয় আট নয়, এইটাই হয়ে গেল হচ্ছে ক্ষুদ্রতম বিদ্যুৎ সংখ্যা, ঠিক আছে না? যদি ক্ষুদ্রতম কথাটি থাকে তাহলে এক পাশে আমাদের কি করতে হবে, আগে সংখ্যা কাঠগুলো ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড় আগে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? সাজিয়ে নেওয়ার পর এখানে যদি বিদ্যুৎ সংখ্যা কথাটি থাকে, বিদ্যুৎ তৈরি করার যদি কথাটি থাকে, তাহলে আমরা কি করবো, ডান দিক থেকে আমরা খুঁজে বের করবো সর্বপ্রথমে কোনটা বিদ্যুৎ সংখ্যা দেওয়া আছে, সেটাকে আমরা কি করবো শেষের দিকে লিখবো, ঠিক আছে? বুঝাতে পেরেছি? আচ্ছা ঠিক আছে।